এরপরে মারুফ হোসেন আপনি লিখেছেন অনেক প্রগতিশীল মুসলিম নারী পুরুষ বিয়েতে নামমাত্র মহরণা নির্ধারণ করে যেমন এক টাকা তাদের অনেকে মহর মহরণা ব্যবস্থাটাকে অপছন্দ করেন নামমাত্র মহানা নির্ধারণ করা এবং মহানা ব্যবস্থা অপছন্দ করার সুর দৃষ্টিতে কেমন ভাই মারুফ হোসেন প্রগতিশীল মুসলিম নারী পুরুষ বলতে আপনি যাদেরকেই বোঝান না কেন কেউ যদি মহারণা ব্যবস্থাকে অপছন্দ করে তাহলে অর্থাৎ সে যদি মহর আবার কী এটাকে অস্বীকার করে এটা মানতে না চায় অবজ্ঞা করে অথচ আল্লাহ কোরআনে বলেছেন তিনি জানেন তাহলে সেক্ষেত্রে প্রগতিশীল মুসলিম বলারও সুযোগ থাকছে না কারণ হলো মহর সম্পর্কে একটু আগে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন নিসা নেহ্লা তোমরা মেয়েদেরকে তাদের মহর তাদের প্রাপ্য তাদের অধিকার হিসেবে। এটি তোমরা দিয়ে দাও পরিশোধ করে দাও কোরআনে করিমের মহর সম্পর্কে আরও বেশ কয়েকটি আয়াত আছে কয়েকটি জায়গা আল্লাহ তালা বলেছেন না করিম সাল্লাহ তো আছেই তাহলে যেখানে বিয়ের জন্য মহর নির্ধারণ করার নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন সেখানে এটিকে যদি কেউ অপছন্দ করে তাহলে রীতিমতো আল্লাহর বিধানকে অস্বীকার করলো এটা আল্লাহর বিধানকে অস্বীকার করা এটা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এটা কুপুরি ইমান বিধ্বংসী একটি বিষয় আমরা আজকাল খুব বেশি অনেক ক্ষেত্রে অতি আধুনিক হওয়ার চেষ্টা করছে আমাদের যুক্তি বুদ্ধিগুলোকে দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করছি এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয় আমার যুক্তিবুদ্ধি নয় বরং আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত আল্লাহ তালার ফয়সালা আল্লাহ তালার নির্দেশই হল আমার পালনীয় এবং আমার যুক্তি এটা আজকে আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে কদিন পরে আমার কাছেই সেটা খুব হাস্যকর বিষয়ে পরিণত হতে পারে বিধায় এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকলে তার ইমানই নিয়ে টানাটানি হবে আল্লাহ মাফ করুন আর যদি কেউ এমনিতে মহরের প্রতি কোনো অবজ্ঞা নেই বাট তিনি অল্প মহর দিতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে অনেক মাজহাব বা অনেক থটের ওলামাদের মতে তার পিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদিও ফোকাহে আহনাব বা হানিফ মাজাবের ওলামা একরামের মতে দশ দেড়হামের নিচে আপনার মোহর নির্ধারণ হবে না মিনিমাম দশ তেরহাম এবং এটার সমূল্য যেটা হবে সেটা দিয়ে মোহর নির্ধারণ হবে